বিসমিল্লাহির রহমানির রহিম এফএক্স সেলের পক্ষ থেকে দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ও এলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রাণ ঢালো অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর প্রত্যাশা রেখে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আমরা আজকে ভিডিওতে আমরা কয়েকদিনের আমরা আমাদের ট্রেডিং হিস্টোরি দেখাবো এবং ট্রেড যে কিভাবে করতে হয়, কিভাবে রেগুলার প্রফিট করতে হয় এবং রেগুলার যা ট্রেড করবেন তাই প্রফিটে যাবে তার কিছু নমুনা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। এবং আমাদের এখানে দেখুন আপনারা কোনো এন্ট্রি নাই, কোনো এন্ট্রি নাই, কারণ এটা গুরুত্বপূর্ণ। কারো যখন ট্রেডিং হিস্টোরি দেখা হয়, যারা বিগিনার আছেন আর তাদেরকে বলছি, যারা পুরানা তারা এটা অনেকটাই বুঝেন, যাদের হিস্টোরি দেখবেন অবশ্যই তাদের এই শুধু হিস্টোরিটা দেখবেন না, সাথে সাথে তাদের ফ্রন্ট পেজটাও দেখবেন। যে ফ্রন্ট পেজে এখানে দেখা গেছে ইকুইটি আছে মাত্র $500 বা $1000, কিন্তু এইদিকে একদম সব প্রফিট দেখাবে, এমন হইতে পারে। অতএব এই ধরনের হিস্টোরি দেখা থেকে সাবধান, যেগুলাতে আপনার ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ এবং হিস্টোরি দুটাই না দেখতে পারবেন সেখানে। আমরা আজকে চেষ্টা করব কিছু এন্ট্রি লেভেল দেখানোর জন্য, যে কিভাবে আমরা এখানে ট্রেড করেছি। আমার মনে হয় কিছু হিস্টোরি আমি সংরক্ষণ করেছি আপনাদের জন্য। আমাদের আজকের ভিডিওর শিরোনামটা আপনারা দেখেছেন, যে ফরেক্সের লক্ষ্য যখন স্বপ্নে দেখে চার পাঁচ দিনে উদ্বিগুণ হয়। লক্ষ্য যখন স্বপ্ন দেখে, আমাদের যেটা যদি লক্ষ্য উদ্দেশ্য যেটাই যা আমাদের থাকে সেটা যদি আমরা স্বপ্নে দেখি তাহলে কিন্তু সেটা হবে। আমাদের বাংলাদেশের ক্রিকেটের যে কয়েকদিন আগে যে ভালো করলো ভারতের সাথে, যে মিরাজ নাম, তার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সে বললো যে সে ঘুমেও ক্রিকেট খেলতো, মানে গৃহময়ে ক্রিকেট খেলে। জাস্ট একটা বললাম আর কি, জাস্ট যেটা সাময়িকভাবে আসছে মাথায়। বা তার মানে কি ঘুমেও ক্রিকেট খেলে, মানে কি আসলে কি সে ঘুমে ক্রিকেট খেলতে পারে? পারে না, মানে হচ্ছে যা চিন্তা করে সেটা মাথায় লালন করে, অন্তরে লালন করে, যার কারণে স্বপ্নে ঘুমালি সেটাই চোখে দেখে। এনি হোক, আমরা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমরা কয়েকটা হিস্টোরি একটু দেখাই আপনাদেরকে, যারা আপনার বিগিনার লেভেলে আছেন। আমি কি দেখে ওই দিন ট্রেড নিয়েছিলাম এবং এগুলো একটু বড় করি। আচ্ছা, এখানে এখানেও আমরা সেল নিয়েছিলাম, এটা 29 তারিখের। দেখেন আমরা চেষ্টা করেছি এগুলো একটু সেভ করার জন্য। ওগুলো 29 তারিখে ছিল। এখানে আপনারা দেখেন, এখানে আমরা একটা লেভেল দিয়েছি, এখানে মার্কেট সেদিন আমাদের টাচ করেছে, ঠিক আছে। এবং সেগুলো ড্র করলে অনেক কিছুই আমি দেখাইতে পারি, কারণ আমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো একটা ভিডিওতে আসলে দেখানো সম্ভব হয় না, এটা আপনারাও জানেন। এখানে চ্যানেল ব্রেক করেছে, দেখেন এখানে চ্যানেল ব্রেক করেছে, আমি এখানে সেল দিয়েছি এবং এখানে প্রফিট নিয়ে বের হয়েছে, ঠিক আছে। যারা আমাদের নিয়মিত ক্লাস করে তাদের কাছে এগুলো এক্সপ্লেন করা হয়। এরপরে যদি আমরা যাই, এবার 29 তারিখের ট্রেডগুলো যদি আমি দেখাই, আপনারা দেখেন যে 29 তারিখের ট্রেডগুলো এখানে আছে, যেগুলো আমি একটু আগে দেখাইছি সেগুলো এখানে। ওকে, তারপরে আমরা চলে যাই 30 তারিখ। আমরা যদি 30 তারিখের স্ক্রিনগুলো যদি একটু দেখি তাহলে আমরা বুঝবো যে আমরা আসলে 30 তারিখের, একটু বড় করে দেখাচ্ছি 30 তারিখের ইয়েগুলো। এই যে 30 তারিখের, এখানেও ঠিকই আমরা কিছু ড্রয়িং ছিল, কিছু ইন্ডিকেটর, সব ইন্ডিকেটর দিয়ে সব সমাধান হয় না, ঠিক আছে। এটাকে আমরা বাই এখানে নিয়েছি, টেক প্রফিট এখানে নিয়েছিলাম, ঠিক আছে। এবং সেগুলো আবারও দেখাচ্ছি যে 30 তারিখের আমি কয়েকটা স্ক্রিন, এই যে এই হলো 30 তারিখের সব স্ক্রিনশট, 30 তারিখের সবই দেখুন। এখানে আমরা টিপিটা, এই যে দেখুন টিপিটা টিপির জায়গাতে আছে, মার্কেট কিন্তু হিট করতেছে। এখন যখন আমরা ট্রেড করি তখন কিন্তু কিছু স্ক্রিন নেওয়া যায়, সব স্ক্রিনটা আসলে তখন নেওয়া যায় না, খুব টাফ হয়ে যায়। আমার সাথে আমার টিম কাজ করে, তো স্ক্রিনশট নেওয়া তখন আসলে খুবই টাফ, যদিও ভিডিও করা যায় ইচ্ছা করলে, কিন্তু সময় লাগবে তো অ্যাভেলেবেল, কারণ এখানে 25-26টা অ্যাকাউন্টে ট্রেড হয়। যেহেতু যেহেতু এখানে অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে, এখানে ওই দিন যদি যেদিন এন্ট্রি নেওয়া হয় ওই দিনের ভিডিও যদি দেওয়া হয় ওই দিন কিছু এক্সপ্লেন করা হয় যে না কি কি দেখে আমরা ট্রেড নেই, সাধারণত বেসিকগুলো। আর এমনিতে যারা আমাদের ক্লাস করে আমরা তাদেরকে বলার চেষ্টা করি, কারণ আগে বেসিক লেভেল তারপর। তো আমরা 30 তারিখের যেগুলো দেখালাম, 30 তারিখেরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে 30 তারিখেরগুলো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি,
এই যে আমাদের হিস্টোরি দিয়ে, ঠিক আছে, 23 তারিখে এই দেখুন সবই আমাদের। এবং আমাদের দেখুন একটাও আপনি $1 এখানে আপনি লসের কোনো প্রফিট এন্ট্রি দেখবেন না। এগুলো আলহামদুলিল্লাহ, এগুলো ওই যে একটা কথা আছে যে এখন শুট করলে হিট করে একটা কথা আছে, তো প্রপারলি যারা ক্লাস করে তাদের এভাবে হয়, সবাই কেউ দেখায় কেউ দেখায় না, কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি যে অন্তত দেখি আপনারা যদি কিছু একটু যদি বুঝেন এখান থেকে, ঠিক আছে। তো এগুলো তো মোটামুটি দেখাইলাম, এরপরে আমরা চলে যাই 30 নভেম্বর, 1 তারিখ, 1 তারিখ আছে এখানে, ডিসেম্বর, 1 ডিসেম্বর। 1 ডিসেম্বরও আমরা যদি দেখাই, দেখেন এখানে 1 ডিসেম্বরের আমাদের এখান থেকে আমরা সেল নিয়েছি, সরি এটা সেল না, এখানে বাই ছিল, অনেক বেশি উপর উঠেছে, মার্কেট ছিল আপট্রেন্ড, ঠিক আছে, যে চ্যানেল থেকে বুলিশ ক্যান্ডেল হয়েছে, মার্কেট অলরেডি কন্টিনিউশন, আমরা অল্প একটু জায়গাতে আমরা 10টা এন্ট্রি নিয়ে বের হয়ে যাই, দেখেন প্রফিট হবেই যাবি। এবং সবে আপনি দেখেন 1 তারিখের এখানে দেখানো, এখানে 1 তারিখের আগের কিছু নাই, আমি ওই দিনের কোনো এখানে একটা অ্যাকাউন্টারগুলো আমি সাধারণত সেভ করার জন্য চেষ্টা করি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আপনারা যেন বুঝতে পারেন। দেখেন ওই তারিখের ট্রেড এখানে ছিল, সবই ইউএসডি, ইউএসডি আপনারা ওই তারিখের ইয়েগুলো আপনারা একটু দেখেন, দেখলে আপনারা ভালো করবেন, ঠিক আছে। এগুলো ছিল এই যে 1 তারিখের, এই যে 1 তারিখের ছিল, আমরা একটু বড় করি তাহলে আমরা দেখতে পারবো, সবই 1 তারিখের। ওকে, 5 তারিখের আছে, এই যে 5 তারিখে একটু মনোযোগ সহকারে দেখেন, আপনারা ভিডিও দেখতেছেন এফএক্স এসইও হেল্পের পক্ষ থেকে, এবং আমাদের এখানে আপনাদেরকে বলে রাখি প্রায় আমাদের 7 বছরের ভিডিও আছে, স্ক্রলিং করলে আপনারা নিচেগুলো দেখতে পারবেন, আমাদের লাইভ ক্লাসের ভিডিও আছে সরাসরি যখন নিয়েছি, এখন তো অনলাইনে ব্যস্ত হয়ে গেছি, এখন সময় তেমন সরাসরি ক্লাস করার আসলে সেই সময়গুলোও পাই না, নিচে আসলে আপনি সেই ভিডিও দেখতে পারবেন, প্রায় 13 বছরের আমার এক্সপিরিয়েন্সের আলোকে এই ভিডিওগুলো দেওয়া। এবং যারা ক্লাস করতে চান, শিখতে চান, আমরা 10,000 টাকা জামানত নিয়ে এবং ওইটাই আমরা ডিপোজিট করে দেওয়ার শর্তে আমরা সেখানে শুরু করি, আপনার এখানে মোবাইল নাম্বার আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, মোবাইলে যদি কখনো ব্যস্ত দেখেন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আমরা 1 তারিখে দেখালাম, 5 তারিখেরটা আমরা একটু দেখাচ্ছি, দেখি 5 তারিখে কি অবস্থা। 5 তারিখে আমরা যদি একটু দেখাই বড় করে, আমরা 5 তারিখের ট্রেডটা দেখলাম, এখানে এখানে আমরা ট্রেড নিলাম সেলের এন্ট্রি 5 তারিখে, এই যে দেখুন 5 তারিখের এন্ট্রি, সরি স্ক্রিনগুলো, 5 তারিখের এটাও, হ্যাঁ 5 তারিখে একটু সমস্যা করতেছে আপনারা, তারপর যেটা বড় করতেছি আপনারা সেটা দেখেন, এই যে এখানে সেলের ক্যান্ডেল ছিল 42 ক্যান্ডেল, এগুলো যদি এটা 1 মিনিট হয়ে থাকে, আসলে এগুলো শুধু 1 মিনিট দেখানো হয় না, আপনাদেরকে স্ক্রিন বড় করে দেখার জন্য অনেক সময় 1 মিনিটেরটা দেখানো হয়, এই তারপরে ওই দিনের ক্যান্ডেল দেখে আপনারা দেখেন এখানে মুভিং এভারেজ 14 নিচে ক্লোজ হচ্ছে, ক্লোজ হয়েছে, এবং শুধু এটা না আরও অনেক কিছুই ছিল, যেদিন ভিডিও সেদিন দিলে হয়তো সুবিধা হইতো, এগুলো একটু দেখাতে পারতাম, দেখি আজকের ভিডিওতে আমরা কি দেখাতে পারি, তো এগুলো দেখে আমরা দেখে যাচ্ছি। এরপরে আসি আমরা 7 তারিখের, যেটা গতকালকের, হ্যাঁ যেটা গতকালকের সেটা যদি আমরা দেখি, সেটাও দেখুন এখানে আমাদের এই যে চ্যানেল, আমাদের চ্যানেল ব্রেক করে 15 মিনিটের টাইম, আমাদের 15 মিনিটের ব্রেক করে আমাদের উপরে যে ক্লোজ হয়েছে, দেন আমরা উপরে এখানে টেক প্রফিট সেট করেছি, এখানে আমাদের এখানে আমাদের প্রফিট হলো, এই যে দেখুন এগুলো সবই আমাদের 7 তারিখের গতকালকের, দেখুন, এবং অবশেষে এটা হলো আমাদের গতকালকে 7 তারিখের আমাদের হিস্টোরি, ঠিক আছে। আগেই বলেছি যে আমাদের ভিডিও শিরোনাম এটা
ফরেক্স লক্ষ্য যখন স্বপ্নে দেখে চার পাঁচ দিনও দ্বিগুণ হয়। প্রপারলি ট্রেড নিতে হবে, প্রপার জায়গাতে ট্রেড নিতে হবে, না হয় আমাদের লক্ষ্য পানে আমরা যেতে পারবো না। এরপরে 8ই ডিসেম্বর, সেটা আজকের, আমরা জানি না আমরা কতটা হিস্ট্রি নিতে পেরেছি আসলে। হ্যাঁ, এটা আমাদের 8 তারিখের আজকের ছিল, দেখি আমরা কিছু দেখাইতে পারি কিনা 8 তারিখের কি হচ্ছে আমাদের 8 তারিখে। আমরা নতুন করে আনি, নতুন করে না আনলে হবে না, পুরানটা দিয়ে তো আর দেখায় লাভ নাই। দেখুন ক্যান্ডেল একটু যদি আমরা হিস্টোরি দেখি, এখানে কি মান্থলিতে এখানে শুরু হয়ে গেছে আমাদের বাই রিভার্সাল। দেখেন এখানে যদি আমরা একটু চ্যানেল ড্র করি, যারা ফরেক্স শিখবেন তারা প্রাইস অ্যাকশন দেখে ট্রেড করেন, ট্রেড শিখেন, ভুলেও কারো সিগনাল ফলো করবেন না, ভুলেও কারো কি যেন বলা হয় না শিখে শুধু সিগন্যাল মেনে এখান থেকে এখানে যাবে ট্রেড মারেন বা সেল মারেন বা বাই মারেন, কারো এইসব কথায় ট্রেড আসবেন না। কারণ এই যে এগুলো শিখবেন, যারা পারফেক্টলি ট্রেড করে তাদের কাছে শিখবেন, শিখে দেন, আপনি আপনার ফরেক্স এক্সপার্ট হবেন। দেখেন এখানে আমরা নিচ থেকে যদি একটা চ্যানেল ড্র করি কি হচ্ছে, দেখেন একটা চ্যানেল ড্র করার জন্য 3 থেকে 4 জায়গাতে মিনিমাম 3 জায়গাতে যদি আমাদের যদি টাচ করে তার আমাদের চ্যানেল হবে। দেখুন এখানেই আমরা কি পেয়ে গেছি, স্ট্রং সাপোর্ট লেভেল থেকে ক্যান্ডেল পেয়েছি, আমরা বাই কন্টিনিউ। এখানে মার্কেট 1.0742 এখানে যাচ্ছে মার্কেট অলরেডি, এখানে যাওয়ার পরে দেন মার্কেট আবার কি হবে সেটা পরে দেখবেন। এগুলো 100% শিওর এমন না, জাস্ট এগুলো আপনারা আমরা গ্যাস করি এগুলা দিয়ে। এরপরে ইউএসডি এর আমরা আবার যদি উইকলিটা যদি একটু ড্র করি, আমরা ক্যান্ডেলটাই নিলাম, ড্র করি ফেলি আমরা চ্যানেল। আবারও বলেছি যারা হাতে কলমে শিখবেন তারা যে কোনো সময় আপনাদের ভর্তির দরজা খোলা, যে কোনো সময় আপনারা অ্যাডমিশন নিতে পারেন। ক্লাস হয় দিনের বেলা বাংলাদেশ টাইম বেলা 2টা থেকে 4টা, রাত 8:30 থেকে 10:30। এইটাও একটা লেভেল, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল এগুলো দিচ্ছি আমি আমার মতো করে ইউনিক করে, কিভাবে দিচ্ছি সেটা অবশ্যই ক্লাসে এক্সপ্লেন করি। তো আমরা আরও দিতে পারতাম কিন্তু আমরা এখন দিচ্ছি না, কারণ আমাদের যেখানে রানিং ট্রেড বা যেখানে হতে যাচ্ছে সেখানেই আমরা করি, আমরা বেশি জায়গায় বেশি দূরে যাওয়ার দরকার নেই। এখানে আমরা একটা চ্যানেল ড্র করতে পারি এবং এখান থেকে আমরা এখানে দিতে হবে এমন না, মূলত চ্যানেলটা আমাদের এখান থেকে দেখুন সঠিক একটা চ্যানেল হয়ে উপরে চলে গেছে। এখন সেটা কোথায় যেতে পারে, দেখেন এখানে রেজিস্ট্যান্স টেবিল ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে যান একটা উপরে কন্টিনিউ হওয়ার সময় এটার উপরে যদি ক্লোজ হয় এই সপ্তাহে তাহলে দেন মার্কেট উপরে যাবে, না হয় মার্কেট এখান থেকে কারেকশন হয়ে আবার নিচে আসতে পারে। কিন্তু যেহেতু মান্থলি উপরে, মান্থলি এখানে মান্থলি দেখ কিছুক্ষণ আগে আমি দিলাম, মার্কেট ওইখানে যাইতে পারে, ঠিক আছে মান্থলি দেখাইছি একটু আগে যাইতে পারে। এখন আমার চ্যানেল আরও বিভিন্নভাবে ড্র করা যাইতে পারে, দেখুন এটারে আমরা উঠাই দিলাম, আর কিভাবে ড্র করা যেতে পারে যে মার্কেটের বোঝার জন্য, যে মার্কেট আসলে এটা উইকলি, কিন্তু আপনারা দেখেন এটা কিন্তু উইকলি, এই দেখেন আপনারা যদি এখানে যদি চ্যানেল ড্র করেন, আমাদের শর্ত হচ্ছে যে আমরা একের অধিক জায়গা যদি মিলাতে পারি তখন আমাদের এন্ট্রি পয়েন্ট আমরা প্রপারলি বুঝতে পারবো। দেখুন 1 2 3 এখানে তো কোনো সমস্যা নেই, একটা জায়গা 3-4টা জায়গা মিলাতে হলে, এখন আমাদের এখানে চ্যানেলে আসছে, এখন মার্কেট আমাদেরকে একটু এখানে কারেকশনে যাবে, একটু ঝামেলা হবে, একটু নিচে আসবে, এটাই স্বাভাবিক। আমরা যদি ডেইলিতে যাই একটু মনোযোগ সহকারে দেখতে হবে, যারা ফরেক্সে ট্রেড করে সাকসেস হতে চান এগুলো মাস্ট, এইটা একটা আপনার বেসিক, আপনার বেসিকটা যদি আপনি না জানেন আপনি ফরেক্সে ভালো করতে পারেন। এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এটা ভেঙে এখন মার্কেট উপরে, পরে
আমরা এখানেও দিতে পারি, বাট আমরা এখানে এত যাচ্ছি না আমাদের সময়ের স্বল্পতার কারণে। দেখুন এখানে আমাদের একটা চ্যানেল হচ্ছে, তো যাচ্ছে কোথায়? এই যে আমাদের রেজিস্ট্যান্সটা অতিক্রম করে মার্কেট উপরে যাচ্ছে, এখন পরবর্তী রেজিস্ট্যান্স যাবে। পরবর্তী রেজিস্ট্যান্স কোথায় দিয়ে দিই আমরা? এলো আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স, এই এই যে দেখুন, তো এদিকে যাচ্ছে মার্কেট। অবশ্যই এই জায়গা ক্রস করা ছাড়া মার্কেট উপরে যেতে পারবে না, এটা ক্রস করতে হবে। এটা ক্রস করে যেন মার্কেট উপরে যাবে। এরপরে আমরা আসি এই স্পোরে। আজকের এন্ট্রি লেভেল গুলো আপনারা এটা দিয়ে দেখতে পারবেন। তারপরে রেজিস্ট্যান্স লেভেল গুলো একটু দেই আমরা। কখনো ড্রয়িং এ অলসতা আনবেন না। আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা ড্রয়িং এ অলসতা নেই, মানে আমরা করতে চাই না, আমরা মার্কেটের দোলানি দেখে শুধু ট্রেড নিতে চাই। ঠিক আছে, নেক্সট লেভেল কোথায় মার্কেট? এই যে এখানে যাচ্ছে যাচ্ছে মার্কেট, এই যে এখানে যাবে মার্কেট, যাবে বলতে আবার যাবে মনে করে, আবার আমি যে 100% বলতে কোনো জিনিস নাই, এখানে সবে গ্যাস করে করা এবং এগুলা দিয়ে ট্রেড করতে হয়। কিন্তু আপনি যেটা দিয়ে গ্যাস করবেন সেটাকে, সেটা আগে একটু জানতে হবে। ডাক্তার রোগী দেখে, সব রোগী কিন্তু বাঁচে না, কিন্তু উপশমের জন্য তিনি চেষ্টা করেন তার আইডিয়া দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে। এই তো আমাদের এটারে রোগী বাঁচানো যায় না, কারণ ওগুলো হায়াত মত উপর আল্লাহর কাছে, আল্লাহর কাছে থাকে। কিন্তু এখানে তো গ্যাস করে আমরা তো স্টপ লস, এখানে আমরা যেন অ্যাকাউন্ট যেন মরে না যায় সেটার জন্য আমরা স্টপ লস ব্যবহার করি। তো এখানে দেখুন একটা চ্যানেল আমরা সুন্দরভাবে এখানে করতে পারি। দেখেন এক একজন এক একভাবে করতে পারে, কিন্তু আমরা এখানে আমরা আমাদের মতো করে দেখাচ্ছি। দেখেন এই ক্যান্ডেলটাতেই আমাদের এন্ট্রি। এখন আমাদের এন্ট্রি লেভেল গুলো খোঁজাটাই হচ্ছে দায়। এখানে আমাদের এন্ট্রি বাই একটা ক্যান্ডেল হয়ে গেছে, বাস এখানে নিয়ে বের হয়ে যান, আর খাওয়ানোর দরকার নেই, একটা ক্যান্ডেল খান, ইজি ইজি। অর্থাৎ আজকের এখানেই আমি অলরেডি বাই নিছি এবং ওগুলো নিয়ে প্রফিট করে বের হয়েছি, আপনারা দেখছেন। ঠিক আছে, এই যে আজকের এন্ট্রি, টুডেজ আজকের, এই যে পরকে এখানে দুইবারে আমার এই সিস্টেম হচ্ছে, আমি একইবারে 10টা এন্ট্রি নেই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা। হিস্টোরি অন্যগুলো আছে দেখবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, যাই হোক একটা অভ্যাস হয়ে গেছে। ওকে, তাহলে আমরা আমাদের হিস্টোরিগুলো দেখালাম আপনাকে, এবং আমি মনে করি যে আপনারা যদি প্রপারলি যদি ড্র করতে পারেন, সাপোর্টেশন রাখতে, এবং দক্ষ এবং যোগ্য মেন্টরের কাছে যাইতে হবে, যার তার কাছে গেলে হবে না, যার তার কাছে গেলে আপনি প্রতারিত হবেন। আপনি অবশ্যই পারফেক্টলি আপনাকে ড্র করা শিখতে হবে, পারফেক্টলি আপনাকে মনিটরিং করতে পারে, আপনাকে শিখাতে পারে, আপনাকে কিছু দিতে পারে, এমন একজনের কাছে যাবেন। ভিডিও আর দীর্ঘায়িত করতেছি না, পরবর্তী ভিডিও যথাসময় পেয়ে যাবেন, খেয়াল রাখবেন কখন ভিডিও আসে। আর যারা যারা ফরেক্স শিখতে চান, 10,000 টাকা জামানত দিয়ে যেটা আপনাকে ডিপোজিট করাই দেওয়া হবে, সেই ডিপোজিটের শর্তে সর্বোচ্চ আমি 3 মাস ট্রাই করব আপনাকে। ক্লাস টাইম বেলা 2টা থেকে 4টা, রাত 6টা থেকে 10:30 ক্লাস হয়, হোয়াটসঅ্যাপে, স্কাইপে, হ্যাঁ, গুগল মিটে, জুমে, আবার টিম বিয়ার, এনি ডেস্ক করো সহযোগিতা নেই, একদম A to Z যা দেখানো দরকার সব দেখানো হয়। এমনকি আপনার পেমেন্ট মেথড, কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, কিভাবে আপনি একজনকে ট্রান্সফার করবেন, টাকা ব্যাংকে কিভাবে উইথড্রল দেবেন, এই সব কিছুই তার অংশ, এবং ফান্ড কিভাবে ম্যানেজ করবেন সবই সেখানের অংশ। ঠিক আছে, এবং আজীবন, এবং এই জন্যই জামানত নিয়ে শেখাচ্ছি, এই জন্য এটা কোনো কোর্স ফি নেই, এটা কোনো কোর্স ফি না, আপনি শিখে ইনকাম করে আপনি যা খুশি তা দেন, কোর্স ফি আপত্তি নেই। তা আপনাকে আগে শিখতে হবে, আগে শিখতে হবে, জানতে হবে। ফরেক্স এমন একটা জিনিস, এখানে কোর্স ফি দিয়ে শেখানোর মতো কিচ্ছু নেই। ঠিক আছে, কোর্স ফি দিয়ে শেখাতে আপনারা দেখতেন যে চারদিকে যে শুরু করে দিছে সেই পারত, নো, সবার জন্য ফরেক্স আসে নাই। যে প্রপারলি মেন্টরের কথা মেনে চলে,
তার জন্যই ফরেক্সের সফলতা অবধারিত থাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।